হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব আমাদের ইরেজার টুলের লাস্ট অপশন যেটা আছে, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুল যার শর্টকাট হচ্ছে ই, তো এটা আমি কিভাবে ইউজ করব সেটাই আজকে দেখাতে চলেছি। তো তার জন্য আমি পিক্সেল থেকে একটা পিকচার ডাউনলোড করে রেখেছি, তো এই পিকচারটার ওপর আমি কাজ করব আজকে। তো পিকচারটা আমি নিয়ে চলে এসেছি ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেয়ের ছবি, তো এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি রিমুভ করতে চলেছি ম্যাজিক ইরেজার টুলের সাহায্যে। তো সেটা কিভাবে রিমুভ করব সেটা চলুন দেখে নিই। তো ফার্স্টেই বলে দিই যে আমি যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে এনেছি এই পিকচারটা, তখন কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে এসেছে এবং যেটা লক করা। তো আমাদেরকে সবার আগে খেয়াল করতে হবে যে এই লেয়ারটা যেন আনলক থাকে, অর্থাৎ এই লেয়ারটাকে আমি নর্মাল লেয়ারে পরিণত করে নেব। তো সেটা কিভাবে করব, জাস্ট ডাবল ক্লিক করলাম লেয়ারটার উপরে, ব্যাকগ্রাউন্ড এই লেয়ারটার উপরে ডাবল ক্লিক করার পরই এখানে নিউ লেয়ার চলে আসবে। আপনি চাইলে এখানে নাম দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে ওকে করলাম, তো এটা নর্মাল লেয়ার হয়ে গেল। নেক্সট আমি কি করব, এর যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো তার জন্য আমাদের যেতে হবে ইরেজার টুল, এবং এখানে যে ইরেজার টুলের অ্যারোটা আছে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুল যেটা ইরেজার টুলের সব থেকে লাস্ট অপশন, সেটাতে আমি ক্লিক করলাম এভাবে। তো ক্লিক করার পর এখানে কিছু সেটিংস আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন। টলারেন্স আছে, যেটা আমরা 32 নর্মালি এখানে আছে, তো এই টলারেন্সটাই আমি রাখার চেষ্টা করবো, কেননা টলারেন্স যদি বেশি হয় তাহলে ইমেজ ড্যামেজ হতে পারে। ওপাসিটি আপনি চাইলে কমাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে হালকা হালকা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থেকে যাবে। তো এখানে অপাসিটিটা যদি আমি ফুল রাখি, অর্থাৎ 100% রাখি, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ হবে। দেন হচ্ছে এখানে অ্যান্টি অ্যালাইজ যেটা অপশানটা আছে সেটা চেকমার্কটা অন থাকবে, তো অ্যান্টি অ্যালিয়াস। নেক্সট হচ্ছে কন্টিজিয়াস, এই অপশানটা অন থাকবে। ওকে, তো এই অবস্থায় আমি জাস্ট এখানে এই পিকচারটার ওপর, অর্থাৎ এই লেয়ারটার ওপরে একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপরে এইখানে আর এইখানে যেটুকুন জিনিসটা আছে সেটা আমরা নর্মালি ইরেজার টুল দিয়েও ক্লিন করে নিতে পারি। এছাড়াও এর এখানে যদি আমি এইভাবে ক্লিক জাস্ট ক্লিক করতে থাকি তাহলে এটা অটোমেটিক্যালি রিমুভ হতে থাকবে। নেক্সট হচ্ছে আমি এখানে বুঝতে পারছি না যে পুরোপুরি রিমুভ হয়েছে কিনা এই ট্রান্সপারেন্সিটার জন্য, তো তার জন্য আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করছি। তো নিউ লেয়ারটা ক্রিয়েট করে আমি এই লেয়ারটাকে সবার প্রথমে রাখছি, অর্থাৎ ফার্স্টে এই নিউ লেয়ারটা থাকবে, এবং এখানের মধ্যে আমি একটা কালার দিচ্ছি। তো যে কোনো কালার আমি দিতে পারি, ওকে। তো এখানে যদি আমি কালারটা দিই, তো অল্ট ব্যাকস্পেস, যেটা আমি কিবোর্ড থেকে প্রেস করলাম, দুটোকে একসাথে প্রেস করতে হবে। তো এই অপশানটা প্রেস করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ হয়েছে। তো খুব সুন্দরভাবে রিমুভটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এরপরে আমার শুধু কাজ হচ্ছে ইরেজার টুল দিয়ে যে পোর্শনগুলো আছে সেগুলো আমাকে রিমুভ করতে হবে। তো আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন লেয়ারের ওপর আপনি কাজ করছেন। তো এই লেয়ারের ওপর যদি আমি ইরেজার টুল ইউজ করি তাহলে এইভাবে এই লেয়ারটাই ইরেজ হতে থাকবে, কিন্তু সেটা আমি চাইছি না। আমি কি চাইছি, এই যে মেটার যে লেয়ার আছে সেখান থেকে আমি রিমুভ করব। তো তার জন্য আমাকে এই লেয়ারে অবশ্যই থাকতে হবে, এবং এই লেয়ারে থেকে আমি জাস্ট এইগুলো সাইডে যেটুকু আমার আছে এক্সট্রা যেগুলো পড়ে আছে সেগুলোকে আস্তে আস্তে ধরে রিমুভ করে দেব। ওকে, তো এভাবে আমি রিমুভ করে দিলাম। এখানে চুলের কাছে একটুখানি সামান্য রয়ে গেছে, তো যেটা এখানে খুবই আস্তে আস্তে করতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এই টুলটা আছে বলে ফটোশপে। এছাড়াও ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু অনেক অপশন আছে, এবং সেই অপশনগুলো কিন্তু খুবই পারফেকশনের সাথে হয়, তো যেগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করতে চলেছি। তো এই
যে টুলটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম, এটা অতটা পারফেকশনের সাথে হয় না এবং অতটা নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু হয় না, আমি আগেও বলে দিচ্ছি, দিয়েছিলাম এবং এখনও বলছি যে এটা জাস্ট সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখালাম জাস্ট এই টুলটা আছে বলে। কিন্তু আমি পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে অবশ্যই ভিডিও করব এবং সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে পারফেকশনের সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ওকে, তো আজকে এই ম্যাজিক ইরেজার টুলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা নেক্সট আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ।